মানে হুট করে একটা ডিসিশন নেবেন, কিছু টাকা আপনার নষ্ট হয়ে যাবে, এমনিতে বেকার আছেন সমস্যা, আরও কিছু টাকা নষ্ট হলে আরও সমস্যা। অন্যান্য চাকরিগুলো করা, যেগুলো যেগুলো হাফ বলি আমরা, কী বলি হাফ চাকরি, যেগুলো সার্ভিস, সেগুলো মাসপাতিগুলো করা সম্ভব? অবশ্যই অবশ্যই। এবং এখান থেকে লাভ হওয়া সম্ভব? অবশ্যই। তা বড় হইতে চাইলে, প্রতিষ্ঠিত হইতে চাইলে শুধু এটার উপর নির্ভর করে থাকলে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাতে প্রতিষ্ঠিত হতে হবে, কিন্তু এটার পাশাপাশি আরও কিছু করতে হবে। আপনি একখান এক জায়গা থেকে পাঁচ টাকা ইনকাম করা কঠিন, কিন্তু পাঁচ জায়গা থেকে এক টাকা করে পাঁচ টাকা ইনকাম করা সহজ। বাড়ি কিছু একটা করতে পারি। আচ্ছা। প্রায় সাত আট বছর গার্মেন্টসে চাকরি করছি। তো বাড়ি এসে প্রথমে মুরগির ফার্ম করছি, তারপরে হাঁসের ফার্ম করলাম, হয় না যা করি তাতেই লসে। ছাগলের ফার্ম করলাম, ছাগলের ফার্ম করতে যেয়ে ওই শেড বানাইতে যায় ভাবলাম যে এই নেট দিয়ে ঘিরলে তো হবে না, তো রিয়াইটারে যে নেট পাওয়া যায় ওইটা খোঁজ করতে লাগলাম অনলাইনে। তো খোঁজ করতে যায় দেখি যেখানে এই নেট বিক্রি করে ওরা আবার এটা তৈরি মেশিনও বিক্রি করে। আচ্ছা। ভাবলাম মেশিন তৈরি করে যদি নিয়ে যাওয়া, নিজেই তৈরি করে নিই। তো মেশিন তৈরি করে নিয়ে এলাম, এক বাটপাড়ের কাছে পড়ছিলাম ভাই, আল্লাহর রহমতে ডাইস যে কটা দেশে একটাও কাজ করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো আমার এক চাচার লেদের ঘর ছিল, ওনার সাহায্য নিয়ে পরে এক সেট ডাইস তৈরি করলাম। অনেক ভাই ওটা তো অনেক সংগ্রাম, বাড়ির বকা শোনা লাগে, যা করছি তাতেই লস, পরিবারের কথা শোনা লাগে, নানান ঝোট ঝামেলার পরও তারপরও ভাবলাম যে দেখি এক সেট ডাইস তৈরি করতে পারি কি না। তো এক সেট ডাইস তৈরি করলাম, তৈরি করার পরে আল্লাহর রহমতে হইলো খুব ভালো। তো তখন থেকে ভাবলাম যে ডাইস তৈরি করে যদি পারি তো মেশিন আমি তো নিজেই তৈরি করতে পারি। তো মেশিন তৈরি করে বিক্রি করি, তো মেশিন তৈরি করে সেল করতে লাগলাম, আর এই নেট তৈরি করে সেল করতে লাগলো। আল্লাহর রহমতে এই সাড়ে চার বছরের পথ পাড়ি দিলাম, খুব ভালো আছি ভাই আল্লাহ। এখন যারা উদ্যোক্তা যত উদ্যোক্তা থেকে কী মেশিন দিচ্ছে ছোট দেখি পাশে? আমরা মেশিনের সাথে দিচ্ছি দুই ঘোড়া দুই হর্স পাওয়ারের মোটর। আচ্ছা। হ্যাঁ। আর এর সাথে পাশের পাঁচটা ডাইস, এক ইঞ্চি থেকে শুরু করে চার ইঞ্চি পর্যন্ত। আচ্ছা। পাঁচটা ডাইস আছে, আর সাথে একটা শিলারেন্স আছে বারো ইঞ্চি। আচ্ছা। একটা প্লাস আছে, একটা ডালি আছে, আর একটা বড় কাটা আছে, কাটার মোটা তার কাটার জন্য, সেটা আপাতত নাই দেখাতে পারলাম না। আচ্ছা। তো আর এই যে তার রাখার জন্য একটা স্টন, আপনারা কিছুই কেনা লাগবে, যা যে মেশিন নিবে তার আর নতুন করে কিছু কেনা লাগবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই। এখন এই যে আপনি মেশিন দিচ্ছেন, আর এই মেশিনগুলো আসলে এই যে চার বছর ব্যবসার বয়স আপনার, এর মধ্যে আসলে অভিযোগগুলো কী আসে বলুন তো? মেশিনের এই মেশিনের সমস্যাগুলো কী আসে? অভিযোগগুলো ডাইসের অভিযোগ। আচ্ছা। হ্যাঁ, ডাইসে যেমন আমি যে অভিযোগগুলো পাই, আমার মেশিনে ইনশাআল্লাহ আমি কোনো অভিযোগ করার সুযোগ আমি রাখি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিভিন্নজন ফোন দেয়, বিভিন্ন জায়গা থেকে মেশিন নেয়, তাদের একটাই অভিযোগ যে মাল তৈরি করতে পারতেছে না, ডাইসে মাল হচ্ছে না। আচ্ছা। মাল পেছায় যাচ্ছে, বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যা। তো আমি অনেকগুলো মেশিন ঠিকই করছি, তবে আমি বুঝি না যে মানুষ এভাবে প্রতারণা ফাঁদে কীভাবে পড়ে। হ্যাঁ, কীভাবে পড়ে, অবশ্য আমিও পড়ছিলাম শুরুতে, শুরুতে তো আমিও পড়ছিলাম। তো একটা কথাই আমি বলবো সবার উদ্দেশ্যে যারা এই মেশিনগুলো নেয়, হ্যাঁ, যে যেখান থেকে মেশিন নেবেন টাকা নিয়ে টাকা কম দেওয়ার চিন্তা করবেন না। কেমন? যেমন আমি যেমন মেশিন বিক্রি করতেছি 37,000 টাকা। আচ্ছা। এখন আপনি হয়তো এক জায়গায় ফোন দিলেন, সে হয়তো আপনার 25,000 টাকায় মেশিন দিচ্ছে। আচ্ছা। আপনি একটা জিনিস চিন্তা করবেন যে একদম 37,000 টাকা নিয়েছে, একদম 25,000 টাকা নিচ্ছে, এত টাকার ডিফারেন্স, তাহলে ও আমার কীভাবে দিবে? অবশ্যই ভালো জিনিস দিবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। সেজন্য ভালো জিনিস নিতে ভালো টাকা দিতে হবে, কম টাকা দিতে আপনি ভালো জিনিস পাবেন না। আচ্ছা, পুরাতন যারা অন্যের কাছে মেশিন নিছে, তারা কি আপনার রিং টিং করে না? হ্যাঁ, অনেকে অনেক। কীরকম রিং করে? ভাই মেশিন কাজ করতে পারতেছি না, আপনি এসে ঠিক করে দিয়ে যান, অথবা আপনি লোক পাঠান। তা আসলে আরেকজনের তৈরি করা মেশিনের এটা ঠিক করাটা টাফ,
ওটা আমার অনেক খরচও হয়ে যায়। যেমন মেশিনটা যদি আমার কাছে পাঠাই, আমি তার ওইখানে যা তার মেশিন ঠিক করে দিয়ে আসতে পারবো না, কারণ ওইখানে তো আমার ইয়ে নাই, যন্ত্রপাতি নাই। তো এখানে মেশিন আসলে সেই মেশিন ঠিক করতে দেখা যাচ্ছে আবার 10-15 হাজার টাকা খরচ হয়ে যায়, তাতে এভারেজে মেশিনের দাম পড়ে 50,000 টাকা। ও সেই হিসেবে আপনি বললেন যে কম দামে না, ভালো দামে মেশিন, ভালো দামে মেশিন নিতে হবে, কম দামে মেশিন নিয়ে কাজ করতে। এখন আপনার কথা ঠিক আছে, দাম ভালো দিলাম সে মেশিন খারাপ দিল, তাহলে কী করা চলবে? ওইটা যদি এখন কেউ নিজের বিবেকের কাছে প্রশ্ন করেও যদি সে দুই নম্বরে কাজ করে, তাহলে তো ওইটা ঠেকানোর অপশন নাই। ভাই এই যে আপনি ব্যবসা, আমি একটা নতুন উদ্যোক্তা ব্যবসা করতে চাইলে ইনভেস্টটা কেমন লাগবে, পুঁজিটা কেমন লাগবে? পুঁজিটা মেশিন যদি 37,000 টাকা বা 40,000 টাকা যাই হোক, আর বাকি আর 40,000 টাকা থাকলে মোটামুটি সে ব্যবসা শুরু করতে পারবে। তাহলে মোটামুটি ধরেন 70 বা 1 লাখ টাকা হলে সবচেয়ে ভালো ব্যবসা করতে পারবে। 1 লাখ টাকা আচ্ছা, এই যে তারগুলো ব্যাপার আছে ভাই, তারগুলো আসলে জিএ তারগুলো বিভিন্ন কোম্পানি কিন্তু আছে আমি জানি। আসলে সবচেয়ে ভালো কোম্পানি কোনগুলো সাজেশন দেন আপনি? এখন বর্তমানে যদি আমরা কোম্পানি কিন্তু অ্যাডভাইস করতেছি না, আসলে আমরা যে কোনো কোম্পানি অ্যাডভাইস তাকে তো করতেছি। জি জি, এখন তার আপনার বিভিন্ন রকম কোম্পানি আছে, তার ভিতরে বিএসআরএম তার ভালো, মোরগ মার্কা ভালো, মুরগি মার্কা, হাঁস মার্কা, যে কোনো একটা ব্যবহার আপনি করতে পারবেন। এই যে আমি পনেরো ধর 70-80 বা 1 লাখ টাকা ইনভেস্ট করলাম, মার্কেটিং পলিসি তাকে বললেননি, তো আসলে এটা লভ্যাংশটা কেমন আসে? লভ্যাংশ সুদা সাপ্তাহ হিসাবে প্রতি বান্ডিলে 50 কেজির একটা বান্ডিল, 50 কেজি বান্ডিল আছে, 50 কেজি বান্ডিলে আপনার 1,000 টাকা প্রফিট থাকবে ইনশাল্লাহ। তাহলে তো ভালো। আচ্ছা, এমনি লেবার খরচ বাদশা দিয়ে? লেবার খরচ বাদ দিয়ে থাকবে আপনার, প্রথম অবস্থাতে লেবার খরচটা একটু বেশি হবে, কারণ কি লেবার যে আপনার ই অভিজ্ঞতা থাকবে না। আচ্ছা, প্রথমে ব্যবসাটা সে বেশি বাড়তে পারবে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথমে ব্যবসাটা দাঁড়, আপনার বাস্তবিক কথাতে বলতেছেন? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যবসাটা প্রথমে দাঁড় করাইতে হবে। আচ্ছা, লাভের লাভ লভ্যাংশের চিন্তা পরে। আচ্ছা, ব্যবসাটা প্রথমে দর্শক দেখতে থাকলে অভিজ্ঞ লোকের কথা আপনি গাছ আগে লাগাইতে হবে। আচ্ছা, হ্যাঁ, তারপরে না গাছের পরিচর্যা করতে হবে, গাছের ফল আসবে। আপনি গাছ লাগাই যদি গাছের ফল খাইতে চান তো হবে না, এজন্য লভ্যাংশের চিন্তা প্রথমে করা যাবে না। প্রথমে চিন্তা করতে হবে ব্যবসাটা মার্কেটিং আসতে, মার্কেটিং করতে হবে, ব্যবসাটা দাঁড় করাইতে হবে। কারণ প্রথমে আপনার যে লিভার যে কাজ করবে তার তো অভিজ্ঞতা থাকবে না, সে প্রোডাকশন বেশি দিতে পারবে না, মন মতো করতে পারবে না, বেশি দিতে পারবে, তার সময় দিতে হবে, 1 মাস 2 মাস বা 15 দিন 20 দিন যাই বলেন সময় দিতে হবে, তারপরে দেখবেন ওই আপনার মন মতো প্রোডাকশন করতেছে, তখন লাভ হবে ইনশাল্লাহ। তাতে এমনি যখন আপনি মোটামুটি সে কমপ্লিট করতে পারবে, তখন পার কোয়েল 1,000 টাকা, 1,000 টাকা থাকবে, 1,000 টাকা লাভ থাকবে একদম। তার মানে মোটামুটি যদি আপনি যে 4 বছর অভিজ্ঞতা হয়, প্রথম 1 বছর কয়েকল দিন বিক্রি করছেন, আর এখন কয়েকল বিক্রি করেন? এখন বর্তমানে আমার প্রোডাকশন প্রতিদিন 4 বান্ডেল তার প্রোডাকশন হয় ইনশাল্লাহ, প্রোডাকশন যাচ্ছে। আচ্ছা, আর যখন শুরু করছিলেন? যখন শুরু করছিলাম তখন তো দেখা যাচ্ছে যে মাসে 30 বান্ডেল তারে কাজ করতে অবস্থা খারাপ, অত ধৈর্য ধরতে হয়, বললে কিন্তু হবে না, শিখতে হবে, শিখতে হবে। আপনি ওই প্রথমে মহাজন সাজার আগে কর্মচারী সাজতে হবে, আচ্ছা, নিজে কাজ শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে না আপনি একজনের কাজ করাইতে পারবেন, নিজে কাজ না জানি আপনি আর কাউকে তো করাইতে পারবেন না। প্রথমে কাজটা নিজে শিখবেন, বুঝবেন যে আসলে কতটুকু করা যায়, কতটুকু করা সম্ভব, আমার কীভাবে করলে ডেলি হাজিরা নিলে সম্ভব হবে নাকি প্রোডাকশনে দিলে হবে, নিজে ব্যবসা আপনার কেউ শিখাই দিতে পারবে না, শুরু করাই দিতে পারবে, ব্যবসাটা আপনি শিখে নিতে হবে। আচ্ছা, এখানে কোনো কালমন্ত্র আছে ব্যবসায় বেশি লাভ করতে হলে বা লাভবংশ আসবে সেটা একটু বলবেন কি? আসলে আপনি প্রোডাকশন বাড়াইতে হবে, প্রোডাকশন কস্টটা কম করতে হবে। আচ্ছা আচ্ছা, প্রোডাকশন কস্ট যখন বাড়বে তখন আপনার লভ্যাংশ এমনি কমে যাবে, প্রোডাকশন কস্ট যখন কম হবে তখন লভ্যাংশ এমনি আপনি আপনি বাড়িয়ে যাবে। ঝরতে ঝরতে এখানে আসছেন? জি জি। এখন যারা নতুন উদ্যোগটা শুরু করবে কীভাবে শুরু করলে ভালো হয় মনে করে, শুরুটা আসলে কীভাবে করা উচিত? ওই একটা কথায় আমি রাগও বলছি এবারও বলবো যে কোনো জিনিস হুট করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমি যখন হুট করে সিদ্ধান্ত নিয়ে অনেক কিছুতে ধরা খাইছি, সিদ্ধান্ত নিতে হলে ভালোভাবে ভাবিয়ে চিনতে সিদ্ধান্তটা নিতে হবে যে আমি এখানে এই এত এইগুলো টাকা ইনভেস্ট করতেছি, এখানে আমার কত টাকা লস হইলেও কত টাকা হতে পারে, আর এই ব্যবসাটা আমি হুট করে শুরু করতে ব্যবসাটা আমি দাঁড় করাইতে পারবো কি না। আরও একটা কথা সেটা হলো যে নিজের মনের কাছে নিজের বিবেকের কাছে বারবার প্রশ্ন করতে হবে যে আমি কি এটা করতে পারবো। যদি আপনার মন যদি সায় দেয় যে না আমি ব্যবসা করব বা ব্যবসা করে আমি প্রতিষ্ঠিত হব, এরকম মনে দৃঢ় বল যদি আপনার থাকে তাহলে আপনি ব্যবসা করবেন। আর যদি মনের ভিতরে যদি দৃঢ় বল যদি না থাকে, মনের ভিতরে দুর্বলতা থাকে, তাহলে ব্যবসা করার দরকার নাই। মানে হুট করে একটা ডিসিশন নেবেন
কিছু টাকা আপনার নষ্ট হয়ে যাবে, এমনিতে বেকার আছেন সমস্যা, আরও কিছু টাকা নষ্ট হলে আরও সমস্যা। এখান থেকে কি আসলে একটা, আপনি যেমন উদ্যোক্তা বেড়ে চলে আসেন মার্শাল্লাহ অবস্থা, তো এখান থেকে কি আসলে একটা উদ্যোক্তার সংসার লাইফ ক্রিয়েট করা সম্ভব মনে করেন? হ্যাঁ অবশ্যই, যখন আপনি এই ব্যবসাটা করবেন আপনি শুধু এইটা নিয়েই তো পড়ে থাকবেন না, আপনি এখানে কর্মচারী খাটাবেন, আপনার এইটা থেকে আপনি কিছু টাকা আর্ন করলেন, ওই টাকা দিয়ে আপনি আরও পাশাপাশি আরও একটা কিছু ব্যবসা করলেন, মানে এখান থেকে অনেকগুলো ব্যবসা করা সম্ভব? হ্যাঁ অবশ্যই, মানে এখানে তো সময় দিতে হয় না, এখানে ফোন আসলো মাল রিসিভ হলো, কর্মচারী বানাচ্ছে, লেবার বানাচ্ছে, মাল গাড়ির ব্যানার উঠে যাচ্ছে, চলে যাচ্ছে, এই তো সকালে আসলেন ওদের কাজ বোঝাই দিয়ে চলে গেলেন, আপনি অন্য জায়গায় সময় দিচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পাশাপাশি আরও কিছু করতে, অন্য কাজের পাশাপাশি করা সম্ভব? হ্যাঁ অবশ্যই অবশ্যই। প্রদর্শক ভালো একটা কথা বলছে, দেখেন যে আসলে অনেকে কিন্তু একটা এক্সট্রা সার্ভিস খোঁজেন, যেমন যদি আপনার চাকরিজীবী হয়ে থাকেন বা অর্ধেকবেলা কাজ করেন, যেগুলো চাকরি আছে অর্ধেকবেলা কাজ করে একটা দুইটা মধ্যে কাজ করেন, বা যারা অন্য অন্য চাকরিগুলো করে, যেগুলো যেগুলো হাফ বলি আমরা, কী বলি হাফ চাকরি, যেগুলো সার্ভিস, সেগুলো পাশাপাশিগুলো করা সম্ভব? অবশ্যই অবশ্যই, এবং এখান থেকে লাভ হওয়া সম্ভব? অবশ্যই। তারপরে আমি যদি যতই বেশি ইনভেস্ট করি তাহলে বেশি ইনভেস্ট করা দরকার সেখানে? জীবনে বড় হইতে চাইলে, প্রতিষ্ঠিত হইতে চাইলে শুধু এটার উপর নির্ভর করে থাকলে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাতে প্রতিষ্ঠিত হতে হবে কিন্তু এটা পাশাপাশি আরও কিছু করতে হবে। আপনি একখান এক জায়গা থেকে পাঁচ টাকা ইনকাম করা কঠিন, কিন্তু পাঁচ জায়গা থেকে এক টাকা করে পাঁচ টাকা ইনকাম করা সহজ। এই মাথায় এই পলিসিটা আপনার মাথায় থাকে বা এই যে তারা ব্যবসা করতে যায়, অনেকে কিন্তু আমি জানি ফেল মারছে, আবার অনেকে কিন্তু লাভবান হয়েছে। লাভবান হয়েছে, এই ফেল যারা মারছে তারা ফেল মারছে কেন বলো তো দেখি? ফেল মারা ওদের পরিকল্পনার সমস্যা ছিল, অথবা যেখান থেকে মেশিন নিচে তারা হয়তো পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট করে নাই। হ্যাঁ আমি যদি আপনার মাছ মাছ দরিয়া নিয়ে যা সাইড দিয়ে চলে আসি, আপনি যদি সাঁতার না জানেন, তো আপনি কি আপনি এখান থেকে মেশিন নিলে পুরো সাপোর্ট দিয়ে থাকেন? হ্যাঁ অবশ্যই। কী কী সাপোর্ট দেন বলেন তো দেখি একটু। সাপোর্ট মেশিনে কোনো সমস্যা হলে আমরা ওটা ভিডিও কলের মাধ্যমে সমাধান করার চেষ্টা করি, এরপরেও যদি ইনকেস কোনো ডাইসে যদি সমস্যা হয়ে যায়, সেটা যদি ভিডিও কলের মাধ্যমে সমাধান করা সম্ভব না হয় তো এটা আমাদের রিটার্ন পাঠাইলে আমরা আবার নতুন ডাইস দিয়ে দিই। আর তার কোথা থেকে নেবেন, কী দামে নেবেন, কীভাবে নেবেন, হ্যাঁ সম্পূর্ণ ডিটেলস আমরা দিয়ে দিব, ওইখানে কোনো দালালি নাই। আপনাদের তার বিক্রি করেন না? না, আপনার সাবিডল মেশিন বিক্রি করা, ট্রেনিং করা আর ওই নেট বিক্রি করা, তার বিক্রি করা কিন্তু আপনার কাজ না? আচ্ছা আচ্ছা। আর যারা মেশিন নিবে তাদের ট্রেনিং কীভাবে আসলে শেখার ব্যাপারটা? শেখার কেউ যদি ভাবে যে আমি এখানে এসে দেখে শুনে শিখে নিয়ে যাবে সেটা করতে পারে, আবার কেউ যদি বলে যে না আমার আপনি লোক পাঠাই দেন, আসা যাওয়ার গাড়ি ভাড়া আমরা দিব, সে যা শিখাই দিয়ে আসবে। ও মানে আপনি এখানে এসে শিখতে পারে বা মেশিন নিয়ে তার বাসা যায় আপনার ট্রেনিং লোক পাঠাতে হবে, সে ট্রেনিং করে চলে আসে? সময় লাগে না, একদিনে আনা, একদিনে একদিনে শিখে, এমন জটিল কিছু না। না তো ঠিক আছে মানিক ভাই, সময় দিয়েছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।